হ্যালো ভিউয়ার্স, টিভি কোম্পানি ইউটিউবের পক্ষ থেকে আমি রানা। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নিউ ইউজার উইন্ডোজ 10-এ ইন্টারনেট কানেক্ট এবং ডিসকানেক্ট করতে হয়। অনেক সিম্পল একটা ব্যাপার, অনেক সহজ একটা ব্যাপার, অনেকেই হয়তো বা পারি, আবার অনেকেই হয়তো বা পারি না। অনেক ছোটো জিনিসই অনেক সময় অনেক হিমশিমি খাওয়ায় ফেলে। তো যারা জানি তারা তো জানি, আর যারা জানি না, বিগিনার আসি নিউ আসি, তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটি আশা করি আপনাদের উপকারে আসবে। তো ফার্স্ট অফ অল, আমার ইন্টারনেট কানেকশনটি ডিসকানেক্ট করা আছে, এটা আমরা এখানে দেখলেই বুঝতে পারি যে ক্রস, তার মানে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট। তো আমরা কানেক্ট করার জন্য এটার উপর রাইট মাউস ক্লিক করব, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করব, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে ক্লিক করব। আমি যেহেতু ওয়াইফাই লাইন থেকে কানেক্ট করে চালাই আমার লাইনটি, তো আমার ইথারনেট নামে এই অপশনটি আছে। আপনারা যদি ডাইরেক্ট ব্রডব্যান্ড থেকে চালান তাহলে এটা আসবে। তো এটাতে আপনারা ডিসকানেক্ট করার জন্য সেম একই প্রসেস, এখানে রাইট মাউস ক্লিক করলে দেখাবে কানেক্ট এবং ডিসকানেক্ট। আর যদি আমার মতো আপনারা রাউটার থেকে লাইন এনে চালান তাহলে এটা আসবে ইথারনেট। তো এটার উপর রাইট মাউস ক্লিক করে এনেবলে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, দেখেন আপনার ইন্টারনেট কানেকশন হয়ে গেছে। তো আমি এখন একটু ব্রাউজ করে দেখি। আমার ইন্টারনেট কানেকশনটি হয়ে গেছে। আবার ডিসকানেক্ট করার জন্য আমাদের সেম একই প্রসেসে যাইতে হবে, রাইট মাউস ক্লিক করে ওপেন নেটওয়ার্ক শেয়ারিং অ্যান্ড সেন্টার। এখন এখানে দুটো অপশন আছে, এখন আপনি এখানে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে গিয়েও এটার উপর রাইট মাউস ক্লিক করে ডিসেবল করে দিতে পারেন, বা আপনি প্রথম অবস্থাতে যখনই এটাতে ঢোকার সাথে সাথে একটা এরকম আসবে, আসলে এই যে এখানে ইথারনেট লেখা আছে এটাতে ক্লিক করলে ডিসেবল আসবে, ডিসেবলে ক্লিক করলে আপনার হয়ে যাবে শেষ, ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। তো আসলে এটা অনেক ছোটো একটা টিউটোরিয়াল, অনেকেই জানি হয়তো বা আমরা, আবার অনেকেই জানি না। যারা জানি না বা যারা নিউ উইন্ডোজ ইউজার আসি তাদের জন্য এই টিউটোরিয়ালটি, কারণ প্রথম অবস্থায় অন্তত এই প্রবলেমটাতে পড়বেই যে কীভাবে আমি আমার ইন্টারনেটটি কানেক্ট করবো, ডিসকানেক্ট করবো, তাদের জন্য এই টিউটোরিয়ালটি। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি, ভিডিওগুলো। তো ভালো থাকবেন সবাই, এই বলে আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।